हाय फ्रेंड, वेलकम टू विलेज फूड कुकिंग। आमी सानी। आमी मुन्नी। आज आमरा आपनादेर संगे चिकेन कषार रेसिपि शेयर करबो। एर जन्य लागछे चिकेन। आमरा चिकेनटाके लवण हलुद आर तेल माखिए नियेछि। आर लागछे पेंयाज, लंका, रसुन, आदा, एकटा आलू भेजे नियेछि। आर लागछे शुकनो लंका, तेजपाता, जिरे, गोटा जिरे, लवण, हलुद और जिरे 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 गुड़ो और धने गुड़ो। और आमरा सानराइजर मीट मसला नियेछि। एबार आमरा रसुन किछुटा पेंयाज और आदा लंकाटाके एकसंगे पेस्ट करे नेब। आमरा एकटा कड़ाइये तेल दिये दिच्छि। कड़ाइटा गरम हये गेछे, एबार तेल दिये दिलाम। এর মধ্যে এবার গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। লঙ্কা বাটাটা আলাদা করেছি, দেখো। হ্যাঁ, লঙ্কা বাটা দেবো। তারা লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবার চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো। আগে লবণ দেওয়া হয়েছিল একটু, কারণ যখন আমরা চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম তখন লবণ দিয়েছিলাম। লবণ, হলুদ আর তেল। এবার এটাকে কষিয়ে নিতে হবে। আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার এটাকে আবার কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এর গা দিয়ে তেল বেরিয়ে আসবে ততক্ষণ কষাতে হবে। দেখুন, চিকেনটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমরা উষ্ণ গরম জল দিয়ে দেব। এবার জল অ্যাড করে দিলাম। আমরা একদম অল্প জল দিয়েছি। চিকেন কষায় ঝোলটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমরা যে সানরাইজের মিট মশলাটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এটাকে এবার 2 মিনিট মতো রান্না করে নেব, তারপরে আমরা নামিয়ে নেব। আমরা চিকেন কষাটা নামিয়ে নিয়েছি।
আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।